আমি আমার এই ক্লাসে ডিএনএর ইন্ট্রোডাকশান ডিস্ট্রিবিউশান ডেফিনেশান শেপ এবং বেশ পেয়ার নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লোটাইট স্ট্রাকচার বুঝিয়েছি এবং একটি অ্যানিমেশান ভিডিও সাহায্যে এগুলো প্রেজেন্ট করার চেষ্টা করেছি এটা আমার ডিএনএ স্ট্রাকচারের উপর প্রথম ভিডিও এবং একটি আরেকটি ভিডিও আছে তোমরা এর সঙ্গে অবশ্যই সেই ভিডিওটি লিংক দেখবে তাহলে আশা করি ডিএনএ স্ট্রাকচার সম্বন্ধে তোমাদের একটি সম্যক ধারণা জন্মাবে মিস্চার আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে সর্বপ্রথম পুজের কোষ অর্থাৎ পাস সেল থেকে নিউক্লিয়াস পৃথক করার পদ্ধতি আবিষ্কার করেন ও নিউক্লিয়াসে নিউক্লিন নামক বস্তুর উপস্থিতি বর্ণনা করেন এরপর তার ছাত্র অল্টম্যান নিউক্লীয় বস্তুটিকে নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অম্ল নামে অভিহিত করেন রসায়নবিদ কোসেল নিউক্লিয় অম্লের উদাহরণস্বরূপ নাইট্রোজেন বেস পাঁচ কার্বনযুক্ত সুগার ও ফসফরিক অ্যাসিড প্রভৃতি বস্তুর উপস্থিতি লক্ষ্য করেন বিংশ শতাব্দীর গড়ার দিকে এরপরে বিজ্ঞানী ফালগেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ডিএনএ রঞ্জিত করার বিশেষ পদ্ধতি আবিষ্কার করেন এবং তিনি দেখান যে কোষের ডিএনএ প্রধানত নিউক্লিয়াসে থাকে এরপর বিজ্ঞানী চারগ্রাফ উনিশশো উনপঞ্চাশ সালে ডিএনএর রাসায়নিক বিশ্লেষণ প্রস্তুত তথ্য অর্থাৎ ডিএনএতে উপস্থিত নাইট্রোজেন বেস অর্থাৎ পিউরিন এবং পিরিমিডিনের বেশের মান ইকুয়াল এই কথাটা তিনি তুলে ধরেছেন ঠিক এর পরবর্তীকালে উইলকিন্স অ্যান্ড ফাঁক ফাঁকলিন স্টাডি ডিএনএ মলিকুল উইথ দ্য হেল্প অফ এক্স রশ্সি কোমাটোগ্রাফি অর্থাৎ উইলকিন্স এবং ফাংকিনের আবিষ্কৃত এই ডিএনএ মলিকুল নিয়ে এক্স রশ্সি কোমাটোগ্রাফি অর্থাৎ ডিএনএর ক্যালাসকে এক্স রশ্সি বিচুরন জনিত বিশ্লেষণের দ্বারা ডিএনএর গঠন সম্বন্ধে অনেক কিছু ধারণা তিনি তুলে ধরেছিলেন উপরিক্ত বিজ্ঞানীগুলোর ধারণা থেকে ডিএনএ মলিকুল সম্বন্ধে অনেক কিছু জানার পর বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক উনিশশো সালে ডিএনএ অ্যাজ এ ডবল হেলিক স্ট্রাকচার এই ধারণা আমাদের সামনে কিন্তু তুলে ধরেছিলেন এবং এর পরবর্তীকালে ওয়াটসন ক্রিক এবং উইলকিন্স তিনজন মিলে উনিশশো খ্রিস্টাব্দে এর জন্য কিন্তু নোবেল প্রাইজে ভূষিত হয়েছিলেন আমরা এখন ডিএনএর ডেফিনেশান অর্থাৎ সংজ্ঞা নিয়ে আলোচনা করব স্বপ্রজননশীল অর্থাৎ নিজেই ডিএনএ থেকে ডিএনএ অর্থাৎ রেপ্লিকেশন করতে পারে এবং পরিব পরিব্যক্তি ক্ষম অর্থাৎ মিউটেশন ঘটাতে পারে এই রকম যে বৃহৎ জৈব অণু কোষের সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে এবং জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক রূপে কাজ করে যা প্রধানত নাইট্রোজেন বেস এবং ডিঅক্সিরাইবো শর্করা ও ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত হয় তাকেই আসলে আমরা ডিএনএ অর্থাৎ ডি নিউক্লিক অ্যাসিড বলে থাকি ডিস্ট্রিবিউশন অর্থাৎ বিস্তৃতি অর্থাৎ ডিএনএকে আমরা আসলে কোথায় পাই কয়েক প্রকার ভাইরাস ছাড়া সমস্ত প্রকার সজীব কোষে ডিএনএ থাকে ডিএনএ প্রধানত নিউক্লিয়াসের মধ্যে বিশেষত কোমজুমের মধ্যেই আসলে অবস্থিত এছাড়া প্লাস্টিট মাইক্রোকন্ডিয়া ইত্যাদির মধ্যেও ডিএনএর উপস্থিতি লক্ষণীয় কিছু কিছু ক্ষেত্রে যেমন পানিদের ক্ষেত্রে প্যারামিশিয়াম এবং অ্যামিবা পোট্রিয়াস এবং কিছু উভচর পানিদের কোষে এবং উদ্ভিদের ক্ষেত্রে ফান জাতীয় উদ্ভিদের কোষে ডিএনএ সাইটোপ্লাজমের ধাত্র বা ম্যাট্রিক্সে দেখা যায় ডিএনএর সে বিভিন্ন সেলের ক্ষেত্রে ডিফারেন্স থাকে তো প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এবং মাইট্রোকন্ডিয়া এবং প্লাস্টিকের মধ্যে যে ডিএনএ সেফটি থাকে তা আসলে কিন্তু সার্কুলার আমরা এখানে সেটা মেনশান করেছি সেপটাকে এঁকে এবং অন্যভাবে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে ডিএনএ অ্যাজ এ রেখাকার অর লিনিয়ার অ্যান্ড থ্রেটেন্ড লাইক স্ট্রাকচার সাধারণত হয়ে থাকে এখন আমরা একটা ডিএনএ স্ট্রাকচারের মধ্যে থাকা নিউক্লোটাইটের মধ্যে যে নাইট্রোজেন বেস পেয়ার অর্থাৎ জিন রয়েছে তাদের বিভিন্ন কোষের ক্ষেত্রে জীবের কোষের ক্ষেত্রে যে ডিফারেন্স রয়েছে তার একটা স্লাইডের মাধ্যমে তার একটা নমুনা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব তো এখানে বলা হয়েছে ডিএনএ ইজ এ লং পলিমার অফ ডিঅক্সিরাইব নিউক্লোটাইট দি লেন্থ অফ ডিএনএ ইজ ইউচুয়েলি ডিফাইন অ্যাজ নাম্বার অফ নিক্লোটাইট অর এ পেয়ার অফ নিক্লোটাইট রেফার টু এচ বেস পেয়ার পেজেন্ট ইন ইট দিস অলসো ইচ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অর্গানিজম ফর এক্সাম্পল নাম্বার ওয়ান এ ব্যাকটেরিয়ো ফাজ নোন অ্যাজ ফাজ গুণিত একশো চুয়াত্তর চুয়াত্তর মানে হ্যাচ পাঁচ হাজার তিনশো ছিয়াশি নিউক্লোটাইট অ্যান্ড ব্যাক ব্যাকটেরিয় ল্যামডা হ্যাচ আটচল্লিশ হাজার পাঁচশো দুটি বেশ পেয়ার নিয়ে গঠিত কিন্তু আমরা যদি এটি অ্যাসিডেচিয়া কলির ক্ষেত্রে দেখি তাদের মধ্যে রয়েছে ফোর পয়েন্ট সিক্স গুণিত টেন টু দি পাওয়ার সিক্স বিপি অ্যান্ড হ্যাপ্লয়েড কন্টেন্ট অফ হিউম্যান ডিএনএ অর্থাৎ মানুষের হ্যাপ্লয়েড যে সেট যে ডিএনএ আছে তাতে তার পরিমাণ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি গুণিত টেন টু দি পাওয়ার নাইন বিপি অর্থাৎ আমরা এখানে একটা হিউম্যান বডিতে তার ক্ষেত্রে হ্যাপলয়েড সেলের ক্ষেত্রে ডিএনএর বেস পেয়ার কত এসিরিচিয়া কোলায়ের ক্ষেত্রে কত এবং ব্যাকটেরিয়া ফাঁজের ল্যামডার ক্ষেত্রে কত এবং ব্যাকটেরিয়া ফাঁজের ক্ষেত্রে কত এটা তুলনা করে তুলে ধরলাম ডিএনএ স্ট্রাকচারের মূল বেসিক প্যাটার্ন কিন্তু দাঁড়িয়ে আছে নিউক্লোটাইটের উপর অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আর পলিমার অব নিউক্লোটাইট নিউক্লিক অ্যাসিডের ভিতরে অসংখ্য পলিমার বা জৈব অণু হিসাবে নিউক্লোটাইট কিন্তু রয়েছে তো একটা নিউক্লোটাইট কী কী নিয়ে গঠিত হয় না তিনটি অংশের সমন্বয়ে এটি গঠিত হয় একদিকে নাইট্রোজেন বেস বা পিউরিন বা অর পিরিমিডিন এবং পেন্টোজ শর্করা এবং ফসফেট গ্রুপ একসঙ্গে থেকে এই স্ট্রাকচার গঠন করে এখানে আমরা নিক্লোটাইটের একটি স্ট্রাকচারের মূল অংশগুলো ছবিতে লিপে দেখিয়েছি এবং এখানে দেখানো হয়েছে অক্সি রাইবোস সর করার এক নম্বর যে কার্বন সেখানে হেটারোবেঞ্জিন স্ট্রাকচার হিসাবে অ্যাডেনিন যুক্ত আছে কি বন্ধনী দ্বারা না গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা অন্য অন্য অংশ অর্থাৎ ফাইপাইমে ফসফেট ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে ডাইএস্টার বন্ধনী দ্বারা এটাই এখানে প্রেজেন্ট করা হয়েছে এখানে নাইট্রোজেন বেসগুলো অর্থাৎ পিউরিন ও পিডিমিনের অংশগুলো দেখানো হয়েছে এবং অ্যাডেনিন এবং থাইবিন যে ডবল হাইড্রোজেন বন্ধনী দ্বারা এবং গোয়ানিন সাইটোসিন পিপুল হাইড্রোজেন বন্ধনী দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে তা দেখানো হয়েছে ডিএনএর যে মৌলিক স্ট্রাকচার রয়েছে তাতে এস্টার বন্ধনী এবং বিটা গ্লাইটো গ্লাইকোসাইডিক বন্ধনী হাইড্রোজেন বন্ধনী ও ডাই ফসফেট বন্ধনী কোথায় থাকে তা দেখানো হয়েছে